বাংলাদেশে অনির্বাচিত কোনো সরকার নয়, বরং অবাধ সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল একথা জানান। ব্রিফিংয়ে বাংলাদেশে একজন সাংবাদিক জানতে চান, যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে অনির্বাচিত সরকার চায়? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, এ ধরনের প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি, বাংলাদেশে সবাই অবাধ সুষ্ঠু নির্বাচন চায়। আপনি শুনেছেন, যুক্তরাষ্ট্র কোনো দেশে বিশেষ কোনো সরকার, রাজনৈতিক দল ও প্রার্থীকে সমর্থন করে না। বেদান্ত প্যাটেল আরও বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, এটি বাংলাদেশের জনগণেরও প্রত্যাশা। বাংলাদেশের বর্তমান সরকার সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দেওয়ার নীতি অনুসরণ করছে উল্লেখ করে যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে কীভাবে মূল্যায়ন করে জানতে চান বলে জানান বাংলাদেশি ওই সাংবাদিক। জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমি এই বিষয়টি বিশদভাবে বলবো। গত বছর আমরা বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন করেছি। অবশ্যই এটি এমন এক দেশ যার সঙ্গে আমরা বাণিজ্য, জলবায়ু, নিরাপত্তা সহ সম্ভাবনাময় খাতগুলোর সম্পর্ক আরও জোরদার করতে চাই। অন্যদিকে সংবিধান ও আইন অনুযায়ী বাংলাদেশে নির্বাচন চায় চীন, আর ওই নির্বাচন নিয়ে বাইরের কোনো হস্তক্ষেপ চায় না দেশটি। চীন নিজেও অন্য দেশে হস্তক্ষেপ করে না। বৃহস্পতিবার রাজধানীর একটি 5-তারা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাষ্ট্রদূত বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের নির্বাচনের বিষয়ে বাংলাদেশেরাই সিদ্ধান্ত নেবে। চীনের প্রত্যাশা সব অংশীদার মিলে স্থিতিশীলতা বজায় রাখবে। রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ জানে কী ধরনের নির্বাচন প্রয়োজন। নির্বাচনের পরও স্থিতিশীলতা দেখতে চায় চীন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলো বলতে পারবে, চীন বাংলাদেশের সমাজে স্থিতিশীলতা চায়। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, চীন, বাংলাদেশ, মিয়ানমার মিলিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর চেষ্টা করছে। রোহিঙ্গারা এদেশের অতিথি হিসেবে এসেছে, তাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থনও প্রয়োজন। চীন দেখতে পাচ্ছে অনেকে রোহিঙ্গায় প্রত্যাবাসন চায় না। এরা কি অনুষ্ঠানে চীনা উদ্যোক্তাদের সংগঠন সিএএবির প্রেসিডেন্ট কে চেংলিয়াং বাংলাদেশে চীনা উদ্যোক্তাগুলো তুলে ধরেন। ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের ডিক্যাপ সভাপতি রেজাল করিম লোটাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বক্তব্য দেন।